You are watching 71 News Television. আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিজনেস প্রসেস আউটসোর্সিং সম্মেলন। বুধবার রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিন ব্যাপী বিপিও সামিট 2015 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ্দার। 9 ও 10 ডিসেম্বর আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে আয়োজন করেছেন সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। প্রযুক্তি ব্যবসা পরিচালনা, ব্যবসা উন্নয়ন ও বিনিয়োগের আদর্শ দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সরকারি ভিশন 2021 বাস্তবায়নে উপযোগী বিপিও খাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের চিত্র তুলে ধরেন। তথ্য প্রযুক্তি খাতে 2021 সাল নাগাদ বছরে 2 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ বিষয়ক ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ্দার। আইসিটি খাতে রায় একসময় পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সকালে রাজধানীর এক হোটেলে বিপিও সামিট 2015 এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই যে ভিশন, 6 বছর আগে কেউ কিন্তু সম্ভব মনে করেনি। এই যে আজকে আমাদের টার্গেট, এই যে আজকে বাকো আমাদের বিপিও আউটসোর্সিং সামিটের টার্গেট, যে আজ আমাদের আউটসোর্সিং এর বিপিও সেক্টরের আয় হচ্ছে $100 মিলিয়ন, আগামীতে এটা $1 বিলিয়ন ক্রস করবে। আইসিকে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এই সামিট তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। বুধবার থেকে শুরু হওয়া 2 দিনের সামিট অনুষ্ঠানে 11টি সেশনে 9 জন আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, 79 জন দেশীয় প্রযুক্তিবিদ অংশ নেবে। গেক্সিও 71 নিউজ টিভি।